আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা এসআরসিসি অনলাইন ক্লাসে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজকে এটার দ্বিতীয় পর্ব অর্থাৎ ক্লাস নাম্বার 2 থিওরি নিয়ে আমরা আলোচনা করছি। এর আগে যে আলোচনাগুলো করা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখছো বা পড়েছো কিছুটা, আমি তারপরে একটু সামারি করে দিচ্ছি। এর আগে আমরা দেখছি সরলসূত্রিত স্পন্দিত কণার সরণের যে সমীকরণ, এটা আমরা গত ক্লাসে দেখিয়েছি x equal to a sin omega t plus delta সরণ। এরপরে ছিল বেগ, বেগ ছিল কি v equal to omega root over a square minus x square। তারপরে ত্বরণ ছিল না, ত্বরণ a equal to minus omega square x। এই তিনটে জিনিস আমরা গত ক্লাসে আলোচনা করেছি এবং এদের প্রতিপাদনও দেখিয়েছি। তারপর আমি বলছি এখানে x হলো সরণ, a কে বলে বিস্তার, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক, ডেল্টা কে বলে আদি দশা, v হলো বেগ, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক, a হলো বিস্তার, x হলো সরণ, a হলো ত্বরণ, কৌণিক কম্পাঙ্ক সরণ। এই তিনটে জিনিস আমরা গত ক্লাসে দেখিয়েছি এবং এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও দেখানো হয়েছে। আজকে আমরা দেখব এর পরের যে রাশিটা সেটা হলো পর্যায়কাল। এবার আসো পর্যায়কাল, পর্যায়কাল এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। পর্যায়কাল কাকে বলে? পর্যায়কাল হলো একটা পূর্ণ ঘূর্ণন বা স্পন্দন সম্পন্ন করতে কোন কণার যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমরা যদি একটা পূর্ণ ঘূর্ণনের কথা বলি তাহলে একটা বস্তু যদি এখান থেকে যাত্রা শুরু করে পুরাটা ঘুরে আবার যদি আগের অবস্থানে ফিরে আসে এর জন্য যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কাল আমরা জানি যে কৌণিক কম্পাঙ্কর সাথে পর্যায়কালের যে সম্পর্ক টি ইকুয়াল টু 2π/T, তাহলে এখান থেকে আমরা পর্যায়কাল টি ইকুয়াল টু আমরা পাই 2π/ω। তাহলে খেয়াল করো এখান থেকে যাত্রা শুরু হলো টি ইকুয়াল টু 0, পুরাটা ঘুরে আবার আগের অবস্থানে ফিরে আসলো, তার জন্য যে সময় সেটাকে আমরা বলবো পর্যায়কাল। তাহলে খেয়াল করো তো, ছোট টি এর মান যদি বড় টি এর সমান হয়ে যায় তাহলে কণাটা বা বস্তুটা আবার ঘুরে আগের অবস্থানে চলে আসে না, অর্থাৎ কণাটার সরণ একই থাকে। তাহলে আমরা খেয়াল করো সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার সরণ, এটা আমরা আগেই পেয়েছি x equal to a sin omega t plus delta। এখন এখানে যে টি এর মান, সেই টি এর মানটা তোমরা এই 2π/ω পরিমাণ বৃদ্ধি করো, অর্থাৎ ছোট টি এর মান বাড়াতে বাড়াতে যখন 2π/ω হয়ে যাবে তাকে আমরা বলছি বড় টি, অর্থাৎ পর্যায়কাল। তাহলে এখানে বলো টি এর মান 2π/ω পরিমাণ বৃদ্ধি করে পাই, বৃদ্ধি করে পাই। তাহলে এই সমীকরণে সরণটা দেখো কি আসে, টি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এর মান বৃদ্ধি করলাম, মানে এর সাথে যোগ করলাম, কতটুকু যোগ করলাম 2π/ω পরিমাণ যোগ করলাম, ই প্লাস ডেল্টা। আগে ছিল সরণের সমীকরণটা হলো এটা, এখন আমরা যদি ওমেগা দ্বারা ভিতরে গুণ করে দিই এ সাইন কি দাঁড়ালো ওমেগা টি প্লাস ওমেগা ওমেগা কাটে গেল 2π+ ডেল্টা। তাহলে এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি তাহলে কি পাই একটু লক্ষ্য করো তো, তাহলে দাঁড়ালো x ইকুয়াল টু বা x ইকুয়াল টু a সাইন 2π আগে লেখো প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা পরে থাক। এখন দেখো 2π মানে 360 ডিগ্রি, তোমরা কি জানো ত্রিকোণমিতির সূত্র সাইন 360+θ, সূত্রটা কি? সূত্রটা হবে সাইন থিটা। তাহলে সাইন 2π মানে 360 প্লাস এইটুককে বলো থিটা, তাহলে সাইন 360+θ মানে সাইন থিটা, অর্থাৎ এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে কি দাঁড়ালো, শুরুতে যে সরণ ছিল x ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, টি এর মান 2π/ω পরিমাণ বৃদ্ধি করে দেখলাম সরণ একই থাকে, তাহলে কি দাঁড়ালো 2π/ω হবে কণাটির পর্যায়কাল। অর্থাৎ আমরা লিখতে পারি যেহেতু 2π/ω
समय पर कणाटीर कणार सरण एकई थाके सुतरां एकई थाके सुतरां पर्यायकाल कत समय पर कणाटार सरण एक ही थाके ख्याल करछो 2 पाई बाई ओमेगा समय पर अर्थात इखाने आमरा 2 पाई बाई ओमेगाई बृद्धि करछिलाम जेहेतु कणाटीर सरण एक ही थाके अर्थात कणाटा आबार आगेर अवस्थाने फिरे एसेछे তাই আমরা পর্যায়কালকে বলবো সুতরাং পর্যায়কাল টি ইকুয়াল টু হবে 2 পাই বাই ওমেগা এখন আসো 2 পাই বাই ওমেগা সমান কি মনে আছে ওই যে কে বাই এম সমান ওমেগা স্কয়ার ধরছিলাম না তাহলে ওমেগা কে বাই এম সমান আমরা আগে ধরছিলাম ওমেগা স্কয়ার তাহলে এখান থেকে ওমেগা সমান আমরা পাই রুট ওভার কে বাই এম তাহলে ওমেগার জায়গায় বসাও রুট ওভার কে ডিভাইডেড বাই এম অর্থাৎ টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে এই হলো পর্যায়কালের সূত্র টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে এটা হলো সরল সন্ধিত গতি সম্পন্ন কোন কণার পর্যায়কাল তাহলে এখান থেকে তোমরা স্প্রিং এর পর্যায়কাল যদি বের করতে বলে স্প্রিং যেহেতু সরল সন্ধিত স্পন্দন তাহলে তার পর্যায়কাল বের করার সূত্র এটা দিয়ে বের করতে পারো এটাকে আরেকটু আরেক ভাবেও লেখা যায় সেটা কিভাবে দেখো তো আমরা যদি কে হলো কি কে হলো বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক কে এর রাশিমালটা কি F equal to আমরা জানি kx তাহলে F equal to kx বল সরণের সমানুপাতিক তাহলে F equal to kx তাহলে k equal to কত হলো F by x F divided by x F মানে আবার mg by x তাহলে এখানে যদি এটা বসাই দাও k এর মানটা তাহলে কি দাঁড়ালো বলো তো তাহলে এখান থেকে একটু m by k তো m by k কে একটু সাইড সেন্স করো তো m k টা m এর নিচে নিয়ে যাও তাহলে m বাই k সমান কি লেখা যায় m বাই k সমান x ডিভাইডেড বাই z তাহলে এটাকে তুমি কিন্তু এভাবেও লিখতে পারো t ইকুয়াল টু 2 পাই x ডিভাইডেড বাই g x বলতে সরণ আচ্ছা এটাকে আমরা কোন কোন বইয়ে প্রসারণ সরণ না বলে প্রসারণ বলতে প্রসারণের ইংরেজিতে আমরা বলি এক্সপানশন তাহলে এটাকে এইভাবেও লেখা যায় t ইকুয়াল টু 2 পাই রুট ওভার e by g এখানে x আর e অথবা ছোট l যাই বলো না কেন এটা প্রসারণ বা সরণ এক্সপানশন এই জন্য এটাকে এইভাবেও লেখা হয় তাহলে আমরা কিন্তু পর্যায়কালের এই একটা সূত্র পেলাম আবার এটাও একটা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি তাহলে সরল সন্ধিত গতি সম্পন্ন কোন কণার এটা পেয়ে গেলাম পর্যায়কাল এখন আসো পর্যায়কাল যদি পেয়ে যাও তাহলে আমরা কম্পাঙ্ক এখন পেয়ে যাব পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্ক আমরা জানি অর্থাৎ কম্পাঙ্ক যদি আমরা বের করতে পারি এফ ইকুয়াল টু 1 বাই টি এই টি এর মানটা যদি এখান থেকে ওখানে বসাই দাও তাহলে এফ ইকুয়াল টু 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এম এই যে এটা উল্টাই গেল টিটা নিচে ছিল তো 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এম এটা হলো সরল সন্ধিত গতি সম্পন্ন কোন কণার কম্পাঙ্ক তাহলে পর্যায়কাল কম্পাঙ্ক এই রাশিমালগুলো পেয়ে গেলে আর আগে আমরা সরণ বেগ ত্বরণ এগুলো পেয়েছি এবার আসো গতিশক্তি শক্তি বের করব তার ভিতরে প্রথমে গতিশক্তি তারপর বিভব শক্তি এরপর মোট শক্তি এটা সবই সরল সন্ধিত স্পন্দিত কোন কণার ক্ষেত্রে প্রথমে আসো গতিশক্তি গতিশক্তি মনে করো সরল সন্ধিত স্পন্দিত কোন কণার ভর এম কণাটার বেগ যদি ভি হয় তাহলে এর গতিশক্তি ই কে সমান কি হাফ এম ভি স্কোয়ার এখন এর আগের ক্লাসে আমরা ভি এর মান বের করেছি কি যেহেতু সরল সন্ধিত স্পন্দন কণার বেগ ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই মানটা যদি এখানে বসিয়ে বর্গ করে দাও তাহলে কি দাঁড়ালো হাফ এম ইন্টু এখানে যদি ভি কে বর্গ করো অর্থাৎ ওমেগা স্কোয়ার রুট উঠে গেল তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার মানে আবার কি ওমেগা স্কোয়ার মানে কিছুক্ষণ আগেই দেখলে কে বাই এম আমরা জানি তাহলে হাফ এম ইন্টু কে বাই এম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এম এম কাটা গেল অর্থাৎ সরল সন্ধিত স্পন্দিত কণার গতিশক্তি ই কে সমান হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা হলো সরল সন্ধিত স্পন্দিত কণার গতিশক্তি যে সমীকরণগুলো মার্ক করে রাখা আছে এগুলো কিন্তু সব ম্যাথ করতে গিয়ে কাজে লাগবে তাহলে এটা হলো সরল সন্ধিত গতিসম্পন্ন কণার
গতিশক্তি। এখন বলো তো এই গতিশক্তি কোন জায়গায় সর্বোচ্চ? সরল সন্ধিত গতি সম্পন্ন কোন কণার সাম্য অবস্থানে বেগ সর্বোচ্চ। তাহলে সাম্য অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ আমরা লিখতে পারি যখন সাম্য অবস্থান মানে কি, যখন x ইকুয়াল টু জিরো, তখন x এর মান জিরো বসাও তো, তখন ইকে হয়ে যাবে ম্যাক্সিমাম, ইকে ম্যাক্সিমাম। তাহলে x এর মান জিরো বসালে কি থাকে, ইকে ম্যাক্সিমাম সমান হাফ কে এ স্কোয়ার। আচ্ছা যখন x ইকুয়াল টু এ, তখন x এর মান এ বসাও তো, অর্থাৎ সরল দোলকের কথা যদি বিবেচনা করো, সাম্য অবস্থান বলতে মাঝের অবস্থান, আর x ইকুয়াল টু এ মানে সর্বোচ্চ অবস্থান। সর্বোচ্চ অবস্থান অর্থাৎ x ইকুয়াল টু এ যদি এখানে বসায় দাও, এ স্কোয়ার কাটা গেল, ইকে এর মান জিরো, তাহলে এটাকে বলা হয় ইকে মিনিমাম, এটার মান জিরো। তাহলে সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার সাম্য অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ হয়, যার মান হাফ কে এ স্কোয়ার। সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি কত হয়, গতিশক্তি হয় সর্বনিম্ন, যার মান জিরো সর্বনিম্ন। এবার আসো বিভব শক্তি, বিভব শক্তি কিভাবে বের করব। বিভব শক্তি বের করার জন্য তোমাকে সাম্য অবস্থান থেকে একটা স্প্রিং বা একটা সরল দোলককে সাম্য অবস্থান থেকে এক সরণের জন্য প্রত্যয়নী বলের বিরুদ্ধে বা প্রযুক্ত বল দ্বারা যে কাজ হয়, এই কাজটাই হলো ওই কণার বিভব শক্তি বা ওই বস্তুতে বিভব শক্তির রূপে জমা থাকে। তাহলে বিভব শক্তি কি, মনে করো বিভব শক্তি ইপি, ইপি সমস্ত শক্তি পরিমাপ করে কাজ দ্বারা, ডাব্লু মানে আবার ইন্টিগ্রেশন অফ ডিডাব্লু ক্ষুদ্র কাজ, কাজটাকে ভাঙলে হয় বল ইন্টু সরণ। অর্থাৎ আমি যদি বলি এফ বল দ্বারা ডিএক্স সরণ হলে, তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। ডিএক্স মানে মনে করো সাম্য অবস্থান থেকে মোট সরণ এক্স। এই এখন আমরা আবার জানি কি, এফ ইকুয়াল টু আমরা জানি প্রযুক্ত বল যদি হয় কে এক্স, আর যদি প্রত্যয়নী বল হয়, প্রত্যয়নী বল মানে কি, একটা স্প্রিংকে টানলে তুমি যে বলে টানলে এটা হলো প্রযুক্ত বল, এই প্রযুক্ত বল কিন্তু সরণের দিকে, তাই এটা প্লাস। যদি স্প্রিংকে যেদিকে টানো তার বিপরীত দিকে স্প্রিং যে বল প্রযুক্ত করে এটা হলো স্প্রিং বল, এটাকে বলে প্রত্যয়নী বল। ওই স্প্রিং বল বা প্রত্যয়নী বল কিন্তু সরণের বিপরীতমুখী, কিন্তু এখানে কিন্তু এই যে এফ বলছো না, এই এফ, আচ্ছা এটাকে তাহলে এফ প্রাইম দাও, এফ প্রাইম। আচ্ছা যদি প্রত্যয়নী বল বলি তখন কিন্তু সূত্রটা ছিল এটা, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা হলো প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল, আর এটা হলো প্রযুক্ত বল যেটা প্রত্যয়নী বলের বিপরীতে কাজ করে বা যে বল দ্বারা স্প্রিংকে টেনে লম্বা করলে, এফ প্রাইম। তাহলে এফ প্রাইমের মান যদি এখানে বসাই দাও, তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে এক্স, এফ প্রাইমের মান কে এক্স ডিএক্স, কেটাকে বাইরে নিয়ে আসো, তাহলে এক্স কে ইন্টিগ্রেশন করলে সবাই জানো পাওয়ারের সাথে এক যোগ হবে, পাওয়ার দ্বারা ভাগ হবে, এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু জিরো থেকে এক্স, এটা যদি লিমিট বসাই দাও তাহলে হাফ, টুটাকে বাইরে নিয়ে আসলে হাফ কে, লিমিট বসালে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, অর্থাৎ ইপি ইকুয়াল টু কি দাঁড়ালো, হাফ কে এক্স স্কোয়ার। এটা হলো বিভব শক্তির সূত্র, বিভব শক্তির সূত্র। এখন বলতো বিভব শক্তি কোন জায়গায় সর্বোচ্চ, কিছুক্ষণ আগে করলাম মনে আছে গতিশক্তি সর্বোচ্চ কোথায়, গতিশক্তি সর্বোচ্চ হলো সাম্য অবস্থানে। তাহলে যেখানে গতিশক্তি সর্বোচ্চ সেখানে অবশ্যই বিভব শক্তি সর্বনিম্ন মানে জিরো। তাহলে এখানে লিখতে পারো যখন এক্স ইকুয়াল টু জিরো তখন ইকে হয়ে যাবে মিনিমাম মানে শূন্য, যখন এক্স ইকুয়াল টু এ মানে সর্বোচ্চ অবস্থান সেখানে গতিশক্তি ছিল শূন্য আর বিভব শক্তি হবে সেখানে সর্বোচ্চ, তার মানে শক্তির নিত্যতা অবশ্যই মেনে চলবে, এক্স ইকুয়াল টু এ তখন ইকে ম্যাক্সিমাম ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। তাহলে সর্বোচ্চ ইকে না, সরি এটা ইকে না, ইপি বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি, আর গতিশক্তিটা এর আগেই করলাম। তাহলে আমরা সর্বোচ্চ বিভব শক্তি হাফ কে স্কোয়ার, সর্বনিম্ন বিভব শক্তি জিরো, আবার সর্বোচ্চ গতিশক্তিও হাফ কে স্কোয়ার ছিল, সর্বনিম্ন গতিশক্তিও জিরো। এখন যদি আমরা বলি মোট শক্তি বের করো, তাহলে ওই যে বিভব শক্তি আর গতিশক্তি দুটো যোগ করলে মোট শক্তি পাওয়া যাবে। তাহলে দেখো অতএব মোট শক্তি যদি আমরা বের করি, মোট শক্তি ইকুয়াল টু ইকে প্লাস ইপি, তাহলে ইকে সমান কি ছিল, হাফ কে, কিছুক্ষণ আগে যেটা করছি একটু খেয়াল করো,
হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস ইপি এর মান এখানে লেখা আছে হাফ কে এক্স স্কয়ার হাফ কে এক্স স্কয়ার এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি গুণ করে দাও মাইনাস হাফ কে এক্স স্কয়ার প্লাস হাফ কে এক্স স্কয়ার এটা এটা কাটা গেল তাহলে মোট শক্তি হাফ কে এ স্কয়ার তাহলে মোট শক্তি হাফ কে এ স্কয়ার অর্থাৎ এখান থেকে বলতে পারো সরল সন্ধিতে গতি সম্পন্ন কোন কণার মোট শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক কে বাই টু টা হলো ধ্রুবক আচ্ছা এখন যদি তোমাকে বলে আমরা তাহলে কি কি পেলাম সরল সন্ধিতে গতি সম্পন্ন কণার গতিশক্তি পেলাম বিভব শক্তি পেলাম সর্বোচ্চ গতিশক্তি সর্বনিম্ন গতিশক্তি সর্বোচ্চ বিভব শক্তি সর্বনিম্ন বিভব শক্তি এবং মোট শক্তি এই সবগুলোকে সামারাইজ করে তোমাকে যদি বলে সরল সন্ধিত গতিসম্পন্ন কণার ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা ব্যাখ্যা করো তখন কি বলবা তখন বলবা একটু আগের যে সমীকরণগুলো লিখছে এগুলো একটু খেয়াল করো সেখান থেকে দেখো সাম্য অবস্থানে মানে এক্স ইকুয়াল টু জিরো সাম্য অবস্থানে গতিশক্তি ছিল সর্বোচ্চ বিভব শক্তি ছিল জিরো তাহলে মোট শক্তি হাফ কে এ স্কয়ার এবার আসো সর্বোচ্চ অবস্থানে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি শূন্য কিন্তু বিভব শক্তি সর্বোচ্চ মানে হাফ কে এ স্কয়ার অর্থাৎ মোট শক্তিও কিন্তু হাফ কে এ স্কয়ার তাহলে সাম্য অবস্থানে মোট শক্তি যা সর্বোচ্চ অবস্থানে মোট শক্তি যা অন্য যে কোনো অবস্থানে সাম্য অবস্থান এবং সর্বোচ্চ বাদে বাকি যে কোনো অবস্থানে কণাটার গতিশক্তি বিভব শক্তি দুটোই থাকে এবং তাদের সমষ্টিও হলো হাফ কে এ স্কয়ার তাহলে আমরা বলি যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে আমি আবার একটু ক্লিয়ার করি সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণা অথবা একটা উদাহরণ যদি সরল দোলকের ক্ষেত্রে বলি সরল দোলকের সাম্য অবস্থানে গতিশক্তি হাফ কে এ স্কয়ার বিভব শক্তি শূন্য তাহলে মোট শক্তি কি হবে দুটো যোগফল হাফ কে এ স্কয়ার এবার আসো সরল দোলকের সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি শূন্য কিন্তু বিভব শক্তি হাফ কে এ স্কয়ার তাহলে ওখানেও মোট শক্তি হাফ কে এ স্কয়ার তাহলে দুই জায়গায় তো শক্তির নিত্যতা এক থাকলো মানে মোট শক্তি এক থাকলো অন্য যে কোনো অবস্থানে মানে সর্বোচ্চ এবং সাম্য অবস্থানের মাঝের যে কোনো অবস্থানে তার গতিশক্তিও আছে বিভব শক্তিও আছে যার মান হলো এই গতিশক্তি এই বিভব শক্তি এদের সমষ্টিও হাফ কে এ স্কয়ার অর্থাৎ মোট শক্তি সর্বদা ধ্রুব থাকে এখন এই শক্তিগুলোকে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখো কি হয় গ্রাফটা একটু বোঝার চেষ্টা করো মনে করো আমরা এক্স অক্ষ বরাবর এই এক্স অক্ষ বরাবর নিচ্ছি সময় আর ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি বিভব শক্তি এই দিকে মনে করো ইপি বিভব শক্তি আর আরেক জায়গায় দেখো এক্স অক্ষ বরাবর নাও সময় আর ওয়াই অক্ষ বরাবর নাও গতিশক্তি ইকে এটা মনে করো সর্বোচ্চ বিভব শক্তি এটা মনে করো সর্বোচ্চ গতিশক্তি তাহলে খেয়াল করো জিরোতে কি হলো যখন শূন্য তখন বিভব শক্তি ছিল কি সাম্য অবস্থানে বিভব শক্তি শূন্য তাহলে এখান থেকে গেল সাম্য অবস্থানে বিভব শক্তি শূন্য আস্তে আস্তে বিভব শক্তি বাড়ছে বাড়তে বাড়তে সর্বোচ্চ যখন হলো তখন সাম্য অবস্থানে কিন্তু গতিশক্তি সর্বোচ্চ মানে গতিশক্তি শুরু হবে এখান থেকে তাহলে এখান থেকে আস্তে আস্তে এটা কমতে কমতে শূন্য তাহলে বিভব শক্তি শুরু হলো শূন্য থেকে গতিশক্তি শুরু হলো সর্বোচ্চ মান থেকে আচ্ছা সর্বোচ্চ গতিশক্তিটা কি ছিল হাফ কে এ স্কয়ার আবার সর্বোচ্চ বিভব শক্তিটা কি ছিল হাফ কে এ স্কয়ার এখন আসো যখন গতিশক্তি সর্বোচ্চ অবস্থান থেকে কমতে কমতে শূন্য হবে সেই ক্ষেত্রে বিভব শক্তি বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে তারপরে আবার যখন গতিশক্তি এখান থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ বিভব শক্তি আবার কমতে কমতে সর্বনিম্ন অর্থাৎ যেটা সর্বোচ্চ গতিশক্তি যেখানে সর্বোচ্চ বিভব শক্তি সেখানে সর্বনিম্ন এটা যখন আবার কমতে কমতে জিরো এটা আবার বাড়তে বাড়তে সর্বোচ্চ এরকম হবে তাহলে আমরা যদি পর্যায়কাল বলি তাহলে এটা হলো সময় পুরাটি এটা হলো টি বাই টু আর এই সময়টা হলো চার ভাগের এক ভাগ টি বাই ফোর আর এই সময়টা হলো থ্রি টি বাই ফোর একইভাবে এখানে শূন্য এটা হলো পুরাটা কি এই বিন্দুতে হলো টি এটা হলো পুরা পর্যায়কাল এটা হলো টি বাই টু এটা হলো টি বাই ফোর আর এটা হলো থ্রি টি বাই ফোর তাহলে দেখো খেয়াল করো টি বাই ফোর মানে পর্যায়কালের এক চতুর্থাংশ সময়ে বিভব শক্তি সর্বোচ্চ আর পর্যায়কালের এক চতুর্থাংশ সময়ে গতিশক্তি সর্বনিম্ন তাহলে এক এক বিন্দু দেখো সাম্য অবস্থানে এটা শূন্য সাম্য অবস্থানে এটা সর্বোচ্চ টি বাই ফোর অবস্থানে বিভব শক্তি সর্বোচ্চ টি বাই ফোর অবস্থানে কি হলো
গতিশক্তি শূন্য। এবার আসো টি বাই টু, অবস্থানে বিভব শক্তি সর্বনিম্ন বা শূন্য, টি বাই টু তে দেখো গতিশক্তি সর্বোচ্চ। তারপরে থ্রি টি বাই ফোরে বিভব শক্তি সর্বোচ্চ, থ্রি টি বাই ফোর অবস্থানে গতিশক্তি সর্বনিম্ন বা শূন্য। এরপরে পূর্ণ পর্যায়কাল যখন টি চলে আসলো সেখানে বিভব শক্তি শূন্য বা সর্বনিম্ন, সেখানে গতিশক্তি সর্বোচ্চ। তাহলে এই হলো, এরা কিন্তু যান্ত্রিক শক্তির নীতিটা মেনেই চলছে, তাই সেটা আমরা লেখচিত্র থেকে বুঝতে পেলাম। তোমাকে যদি মোট শক্তির একটা লেখচিত্র আঁকতে দেয় সরণের সাপেক্ষে, তাহলে এটা মনে করো মোট শক্তি, আর এইদিকে মনে করো সরণ, সরণ। তাহলে কি হবে একটু খেয়াল করো তো, এটা মনে করো সর্বোচ্চ, সর্বোচ্চ মোট শক্তি, সর্বোচ্চ না মোট শক্তি হাফ কে এ স্কয়ার, যেটা আমরা গাণিতিক ভাবে পেয়েছিলাম, এটা হলো শূন্য। আর এইদিকে মনে করো সরণ, সর্বাধিক সরণ এটা, এটি হলো মাইনাস, মানে সরল দোলক দুলছে, এটা হলো তার সাম্য অবস্থান, এটা সর্বোচ্চ অবস্থান, এটাও সর্বোচ্চ অবস্থান ঋণাত্মক দিকে। তাহলে এখন বলতো এই যে লেখচিত্রটা হলো, এই লেখচিত্রটা কি নির্দেশ করছে, আর এই যে লেখচিত্রটা এটাই বা কি নির্দেশ করছে, একটু চিন্তা করে বলতো। তুমি প্রথমে সাম্য অবস্থানটা খেয়াল করো, দেখো তো সাম্য অবস্থানে কোন শক্তিটা সর্বোচ্চ। সাম্য অবস্থান দেখো ইপি এর মান শূন্য, সাম্য অবস্থান মানে জিরোতে ইক এর মান সর্বোচ্চ। তাহলে সাম্য অবস্থান মানে জিরো, জিরোতে সর্বোচ্চ অর্থাৎ হাফ কে স্কয়ার শক্তিটা কার, গতিশক্তি। তার মানে এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটা হলো গতিশক্তির, গতি যে কোনো একটা বিন্দুকে ব্যাখ্যা করলে হয়ে যাবে। দেখো তাহলে এটা মিলে থাকে, আর তাহলে এটা তাহলে অবশ্যই বিভব শক্তির লেখচিত্র, এটা হলো বিভব শক্তি, বিভব শক্তি। এবার বিন্দুগুলো মিলাই দেখো, সাম্য অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ হাফ কে স্কয়ার, কিন্তু এই এটা বিভব শক্তি শূন্য। সর্বোচ্চ অবস্থানে, সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি শূন্য কিন্তু বিভব শক্তি সর্বোচ্চ, যার মান হাফ কে স্কয়ার। আবার বাম দিকের যে সর্বোচ্চ অবস্থানে সেখানেও গতিশক্তি শূন্য, বিভব শক্তি সর্বোচ্চ। তাহলে এটা হলো মোট শক্তি সরণের সাপেক্ষে তার ব্যাখ্যা, এটা হলো গতিশক্তি সময়ের সাপেক্ষে আর বিভব শক্তি সময়ের সাপেক্ষে এর ব্যাখ্যা। তাহলে এই হলো তোমার সরল সন্ধিত গতিসম্পন্ন কণার বিভিন্ন ধরনের শক্তি এবং সময়ের সাপেক্ষে এই শক্তির তারতম্য ব্যাখ্যা করা হলো। তাহলে আমরা এই চ্যাপ্টারের মোটামুটি যে সূত্রগুলো দেখলাম, এই সূত্রগুলো একটু ভালো করে লক্ষ্য করো, এই সূত্রগুলোর উপর অনেক অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা পরে দেখছি। নেক্সট ক্লাস থার্ড ক্লাসে আমরা এটার থিওরিটা শেষ করে দেব, সেখানে আমরা সরল দোলকের কিছু সূত্র পড়ব, স্প্রিং এর কিছু সূত্র পড়ব, এবং আমরা আরেকটা জিনিস পড়ব যে সরল দোলকের ব্যবহার, এর সাথে অভিকর্ষ স্তর নির্ণয় এবং পাহাড়ের উচ্চতা নির্ণয়। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু লেখাপড়া করো। আমরা কিন্তু কিছুদিনের ভিতরে একটা পরীক্ষা রুটিন দিয়ে দেবো, আশা করি পরীক্ষাতে সবাই অংশগ্রহণ করবে। ধন্যবাদ, আজকে